স্বাস্থ্য পরিষেবা প্রতিটি ক্ষেত্রে যেই সরকারি হাসপাতাল আমার এবং আপনার গরিবের আশ্রয়। সরকার আসে প্রথম ঘোষণাটা আমাদের উপর পড়ে স্বাস্থ্য ক্ষেত্রের উপর। আমরা দেখলাম এক দাদা ফ্রি এই ধরনের নীতি নেওয়া হয়েছিল 1991 সালের পর থেকে কেন্দ্র ও রাজ্যে। আমরা দেখব যে এই বেসরকারিকরণ কিন্তু আজকে নতুন নয়, এই বেসরকারিকরণের নীতি হচ্ছে। আমরা অল ইন্ডিয়া প্রগতি স্টুডেন্টস ফোরাম, আপনারা দেখেছেন যে বিগত দিনে বিগত 2 ডিসেম্বর রাজ্য সরকার রাজ্যের স্কুলগুলোকে বেসরকারিকরণ করার এক সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সরকারি বিদ্যালয়গুলোকে এরকম 100টা বিদ্যালয়কে চিহ্নিত করেছে যেগুলোতে বিদ্যাজ্যোতি প্রকল্প নামে এক প্রকল্প চালানো হচ্ছে এবং এর খরচ সম্পূর্ণভাবে ছাত্রদের উপর চাপিয়ে দেওয়ার নীতি গ্রহণ করছে। বছরে 1000 টাকা ফি ঘোষণা করেছে, দিতে হবে রাজ্যের আপামর ছাত্রকে যারা এই স্কুলগুলোতে পড়বে। আমরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং এই বিরোধিতা করার জন্য আমরা এই পথসভায় মিলিত হয়েছি। আপনাদের দাবি কি থাকছে? আমাদের দাবি থাকছে সরকারি শিক্ষার বেসরকারিকরণ চলবে না। সরকার ডেভেলপমেন্ট ফি নামে যে ফি সংগ্রহ করছে সেই কোনো ধরনের ফি ছাত্রদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে না। আপনার নামটা? আমার নাম আদিত্য প্রসাদ চক্রবর্তী। এই সংগঠনটা কি? আমাদের সংগঠন একটা ছাত্র সংগঠন, অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম। আপনি সেটার মানে কি দায়িত্ব? আমি এই সংগঠনের একজন সদস্য। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।